মরুম বাসানী হুজুরের প্রতিশ্রুতিতে আমরা ফুল দিতে আসছিলাম গণ অধিকার পরিষদ বিপি নূর এবং রাজা কিবরিয়ার নেতৃত্বে। আমরা সুশৃঙ্খলভাবে ঢাকা থেকে এই পর্যন্ত আসছি, কিন্তু এখানে এসে কিছু উচ্ছৃঙ্খল ছাত্রলীগ নেতাকর্মী আমাদের উপরে অতর্কিত হামলা করছে। এই দেখেন এখানে কি হচ্ছে, এটা মানে আমাদের অধিকার কতটুকু খর্ব হয়েছে এটা থেকে আন্দাজ করা যায়। আর ছাত্রলীগ যে একটা ক্রিমিনাল, একটা দুষ্কৃতিকারীদের সংগঠন, এটার আর বোধহয় প্রমাণ প্রয়োজন নাই। ওরা আবার আজকে সেই প্রমাণটা দিল। এই ধরনের একটা পবিত্র জায়গায় আমাদের মৌলানা ভাসানী, যে সারা দেশে যাকে সম্মান করে, ওনার মাজারে এই ধরনের কাজ করা, আওয়ামী লীগ কতটুক মৌলানা ভাসানীকে সম্মান করে এটার থেকে একটা প্রমাণ আমরা পেলাম। এটাও বলতে চাই যে সব আওয়ামী লীগের মানুষরা দুষ্কৃতিকারী না, কিন্তু সব দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগে যায়, কারণ সেই দলে তারা রক্ষা পায়, তারা পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়, এবং এই কারণে সব দুষ্কৃতিকারীরা ভিড় করেছে আওয়ামী লীগে, এবং এটাও আওয়ামী লীগের জন্যে একদিন একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আমি আমাদের দায়িত্ব, আমরা সবসময় চেষ্টা করি বাইরে থেকে যারা আসে তাদেরকে ছাত্রদের অভ্যর্থনা জানানোর জন্য। আজকে আমাদের ছাত্রলীগের বাইরে গেছে ছিল, ওরা আমি ছিনে আসতেছিল, এর মধ্যে তাদেরটাকে সাহিত্য নেয় আমাদের ব্যাপার। এটা নিয়ে আমাদের ছাত্রদের সাথে তর্কাতর্কি এক পর্যায়ে তারা আমাদের এক স্টুডেন্টকে মারধর করে। সংঘর্ষটা হয়েছে মেলে ওই বিপি নূর তার কর্মী সমর্থক নিয়ে আসছিল, সহ একটা মিছিল সহ আসছিল। এখন স্থানীয় যে ভার্সিটির ছাত্রলীগ যারা আছে তারা বাধা দিয়েছে, সে বাধা মানে নাই। তখন দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, কয়েকজন আহত হয়েছে। আমরা পুলিশ যারা আছি, টাঙ্গাইল জেলা পুলিশ, আমরা পরিস্থিতি ভালোভাবে নির্মূলগত সমর্থ হয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, সব কিছু তো দলীয় করণ। পুলিশ থানাকে তালা মেরে রাখে, এটাই প্রমাণ করে আমাদের দেশের আর্থিক অবস্থাটা কোথায়। আমি এসেছিলাম থানা অফিসারদের সাথে দেখা করতে, তারা লক করে রেখেছে, আমি দাঁড়িয়ে থাকলাম। যেহেতু আমরা তো পৃথিবীর অনেক ঘাটের পানি খেয়েছি, আমরা জানি কতক্ষণ সে দরজা করবে না, আমি দাঁড়িয়েই থাকলাম। এক সময় দরজা করলো ওসি সাহেব নেই, আমি তো দেখলাম উনি পালিয়ে গেলেন।
উনি পালিয়ে উনি ওনাকে ফেস করতে হবে, ওনাকে বলা উচিত ছিল ঘটনাটা কী হয়েছিল। উনি তো মারেন নাই, একটা প্রতিপক্ষ মেরেছে। ওনার ব্যর্থতা, ওনারা এত লোক থাকা সত্ত্বেও নূরের উপর আক্রমণ হলো কী করে? বাংলাদেশের অস্তিত্ব যাকে ছাড়া কল্পনা করা যাবে না। বঙ্গবন্ধুরও রাজনৈতিক গুরু মাওলানা ভাসানী, তার মৃত্যুবার্ষিকীতে আমরা এতটা অকৃতজ্ঞ হতে পারি না যে আমরা শ্রদ্ধা জানাবো না। আমরা যেমন বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি, জিয়াউর রহমানের অবদানকে আমরা স্বীকার করি, মাওলানা ভাসানীকে তাদের চেয়ে উচ্চতায় আমরা স্থান দিয়েছি। সেই জায়গা থেকে আমরা এসেছিলাম যে আজকে এই জাতির প্রাণপুরুষ তাকে শ্রদ্ধা জানাতে না, যে সেখানে আমাদের নারী বোনদের শ্লীলতা হানি করা হয়েছে, তারপরে ছেলেদেরকে আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছে, বাস চোক্কা করে ঘাই দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত একটি বাহিনী পুলিশ, জনগণের রক্ত পানি করার টাকায় যাদের বেতন হয়, তারা চেয়ে চেয়ে দেখেছে।